হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং খুশিতে আছো। তো আজকে যেটা পড়াবো সেটা কি? প্রমাণ হাইড্রোজেন তড়িদ্বার, প্রমাণ হাইড্রোজেন তড়িদ্বার বা স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড, যেটাকে আমরা সি বলছি, SHE, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড। হঠাৎ করে এই যে এই জিনিসটা আমরা পড়তে যাব কেন, মানে এই ইলেকট্রোডটা পড়তে যাব কেন? দেখো, নর্মালি আমরা যে অর্ধকোষগুলো দেখেছি, যে তোমরা দেখেছো যে জিঙ্কের একটা অর্ধকোষ, একটা কপারের অর্ধকোষ, এই অর্ধকোষগুলোর যে তড়িৎ বিভবের যে পরম মানটা, সেই মানটা আমরা সরাসরি কোথা থেকে বার করতে পারি না। তার জন্য কি দরকার হয়? তার জন্য দরকার হয় একটা রেফারেন্স ইলেকট্রোড। সেই রেফারেন্স ইলেকট্রোডের মানটাকে আমরা জিরো ধরে বাকিদের ক্ষেত্রে, সেই ধরো জিঙ্কের যদি ইলেকট্রোড নেওয়া হয় তাহলে তার মান মাইনাস হবে না পজিটিভ হবে না নেগেটিভ হবে, বা কপারের যদি অর্ধকোষ নেওয়া হয় তার মান নেগেটিভ হবে কি পজিটিভ হবে, সেইটা আমরা ওই রেফারেন্স নেওয়ার পর আমরা তার সেই ইলেকট্রোডে আমরা কি করব, যে তড়িৎবিভবের পরম মানটা আমরা বার করতে পারবো। এটা বুঝতে পেরেছো? তো সেই জন্য একটা হাইড্রোজেনের তড়িদ্বার আমরা এখানে লিখেছি। দেখো না, এখানটা এখানে রেড কালারে, এখানে বুঝতে পারছো এই রেডে, এখানটায় একটা চেম্বার রয়েছে, এটা একটা কন্টেনার, এই কন্টেনারের মধ্যে একটা HCl বা H2SO4 এর সলিউশন রয়েছে, যে সলিউশনের কনসেন্ট্রেশন H+ এর কনসেন্ট্রেশন হচ্ছে কি তোমার 1 মোলার কনসেন্ট্রেশন রয়েছে। এটা একটা কাঁচের টিউব রয়েছে, যে টিউবের মধ্যে একটা প্লাটিনাম ওয়্যার লাগানো হয়েছে, এটা একটা প্লাটিনাম ওয়্যার এবং এর নিচে দেখো একটা প্লাটিনামের পাত লাগানো হয়েছে, এবং এর মধ্য দিয়ে যদি হাইড্রোজেন, পিওর হাইড্রোজেন গ্যাস 1 অ্যাটমোস্ফিয়ার চাপে পাঠানো হবে, এই এই খেন্ডার মধ্যে সেই হাইড্রোজেন গ্যাসটা এখানে আসবে, এই প্লাটিনামের যে পাত্রটা রয়েছে সেখানে অধিশোষিত হবে। ঠিক আছে, এতদূর পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ। এরপর আমাকে কি করতে হবে, এটা একটা আলাদা তড়িদ্দারের আলাদা একটা অর্ধকোষ, সেই অর্ধকোষটার আমাকে কি করতে হবে, তড়িদ্দারের বিভবের পরম মানটা বার করতে হবে, মানে E0 সেলটা আমাকে বার করে নিতে হবে। ঠিক আছে, তো সেইটা আমাকে বার করতে হবে এর সাপেক্ষে, এই হাইড্রোজেনের তড়িদ্বারের সাপেক্ষে আমাকে এটা বার করতে হবে, এবং এখানে একটা সল্ট ব্রিজ লাগানো হয়েছে, বাস এইটা হচ্ছে এর মেন ফাংশন। তাহলে কি হচ্ছে, একটা সাইডে তোমার এটা অ্যানোডও হতে পারে, এর সাপেক্ষে এটা অ্যানোডও হতে পারে, এর সাপেক্ষে এটা ক্যাথোডও হতে পারে। তো এই ইলেকট্রোডটা কে প্রমাণ হাইড্রোজেন তড়িদ্বার কেন বলা হয় সেটা আগে জেনে নিই, তারপর আমি এই বাকিটা বলছি। এটাকে যখন সমস্ত উষ্ণতায় প্রমাণ হাইড্রোজেন তড়িদ্বার কিভাবে তৈরি করা হবে, তৈরি করা হবে যখন এর H+ এর কনসেন্ট্রেশন 1 মোলার হতে হবে। কি বললাম, এর H+ এর কনসেন্ট্রেশন 1 মোলার হতে হবে, কিন্তু যে কোনো টেম্পারেচার হলেই হবে। এবং যে গ্যাসটা আমাদের চালনা করা হবে, এই যে আমাদের যে গ্যাসটা চালনা করা হবে, সেই গ্যাসের আংশিক চাপ বা গ্যাসের চাপ কত হতে হবে, 1 অ্যাটমোস্ফিয়ার হতে হবে। এই দুটো কন্ডিশন ফিল আপ যদি করা হয় তাহলে এই ইলেকট্রোডটাকে আমরা বলবো প্রমাণ হাইড্রোজেন তড়িদ্দার ইলেকট্রোড বা প্রমাণ স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড আমরা এটাকে বলবো। সেই অনুযায়ী তার কোষের সংকেতটা কিভাবে লেখা হবে, প্লাটিনাম/H2 1 অ্যাটমোস্ফিয়ার, এটা তোমাকে দিতে হবে, তার কারণ হচ্ছে আমার এটা স্ট্যান্ডার্ড কন্ডিশন, /HCl, আমরা যে সলিউশনটা এখানে ইউজ করেছি সেটা HCl, HClটা এখানে কি হয়েছে, ভেঙে গিয়ে H+ + Cl- হিসেবে রয়েছে, তো সেটা আমি লিখেছি 1 মোলার। দেখো অ্যাকুয়াস, এটা অ্যাকুয়াস সলিউশন 1 মোলার, সেইটাকেই আমি নতুন করে, যেটা তোমাদের বই এভাবে লেখা আছে, প্লাটিনাম/H2 গ্যাস, এটা H2 গ্যাস, 1 অ্যাটমোস্ফিয়ার, H+ এর কনসেন্ট্রেশন কত, 1 মোলার। যদি অ্যানোড হয়, যদি এটা অ্যানোড হিসেবে, এবার আমি বলছি কেন অ্যানোড হবে, কেন ক্যাথোড হবে, যদি অ্যানোড হয়, আমি ধরে নিচ্ছি যদি অ্যানোড হয়, যদি এটা অ্যানোড হিসেবে ইউজ হয়, তখন কি হচ্ছে, H2 কি করবে, দুটো H+ দেবে, দুটো ইলেকট্রন দেবে, এই দুটো ইলেকট্রন তখন এটার মাধ্যমে পাস করে এখানে আসবে। যদি এখানে আসে তাহলে কি হবে, ধরো উদাহরণ দিয়ে বোঝাই তোমাকে, যদি এটা হাইড্রোজেন ইলেকট্রোডটা যদি অ্যানোড হিসেবে ইউজ হয় তাহলে এখানে কি আছে, ধরো এটা কপারের একটা দণ্ড রয়েছে আর এর মধ্যে কপার সালফেটের সলিউশন রয়েছে, ইলেকট্রনগুলো এলো, এখানে কি হচ্ছে, এই H2 গ্যাসটা তুমি পাঠিয়েছো, এই H2 গ্যাসটা এখানে আসবে, H2 গ্যাস এসে কি করবে, 2H+ হিসেবে দ্রবণে চলে যাবে, HCl দ্রবণে যাবে এবং দুটো ইলেকট্রন ত্যাগ করবে, সেই দুটো ইলেকট্রন কি হবে, এই তারের মাধ্যমে এই দিক দিয়ে যেতে 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 যেখানে পটেনশিওমিটার আছে যাবে, এখানে যাবে, এখান থেকে কপার কি করবে,
কপার সালফেটের যে সলিউশনটা রয়েছে এখানে সেখানে কপার টু প্লাস রয়েছে, সেই টু প্লাস কি করবে এই কপারের ইয়েতে অধঃক্ষিপ্ত হতে থাকবে। ঠিক আছে, যদি তোমার জিঙ্ক হতো, যদি জিঙ্কের এখানে ইলেকট্রোড এবং জেডএনএসএ পরে এখানে দিতাম তখন কি হতো, এটা ক্যাথোড হিসেবে ইউজ হতো, টু এইচ প্লাস প্লাস দুটো ইলেকট্রন এবং হাইড্রোজেন গ্যাস ত্যাগ করতো, তাহলে কিন্তু এখান থেকে ইলেকট্রনগুলো যেত এবং আমরা এই পোটেন্সিও মিটার দিয়ে আমরা বুঝতে পারতাম যে এর মানটা নেগেটিভ হচ্ছে কি পজিটিভ হচ্ছে। যদি আমরা দেখি নেগেটিভ হচ্ছে তাহলে আমরা কি বুঝবো যে আমাদের নেগেটিভ হলে এখানে কি হবে, জারণ ঘটছে, এবং যদি পজিটিভ হয়, পজিটিভ হলে এটা কি হবে, বিজারণ ঘটছে, এটা আমরা বুঝে নেবো। তাহলে কি বললাম, যদি এর মানটা পোটেনশিওমিটারে যে মানটা আমরা পাবো সেই মানটা যদি নেগেটিভ হয় তাহলে বুঝবো যে ইলেকট্রোডে এখানে জারণ ঘটেছে, যদি পজিটিভ হয় তার মানে এখানে বিজারণ ঘটেছে। বুঝতে পেরেছো? তাহলে প্রমাণ হাইড্রোজেন যে তড়িৎদ্বারটা সেটা কেন ইউজ করব, তার কারণ হচ্ছে অন্যান্য যে সমস্ত ইলেকট্রোড রয়েছে তাদের পর তড়িৎদ্বারের তড়িৎ বিভবের যে পরম মানটা সেই মানটা আমরা নিজেরা অ্যাবসলিউট মানটা আমরা নিজেরা বার করে নিতে পারি না, সেই কারণে আমরা একটা অন্য ইলেকট্রোডকে সাপেক্ষে সেটাকে আমরা কি করি, সেই ইলেকট্রোডের সাপেক্ষে সেটাকে আমরা জিরো ধরি, এবং জিরো ধরার পরেই আমরা কিন্তু বাকিদের বাকি ইলেকট্রোড ওর সঙ্গে সংযুক্ত করে দেখে নেব। যদি পোটেন্সিয়াল মিটারে যদি নেগেটিভ শো করে, নেগেটিভ শো করলে তার মানে বুঝবো যে ওই ইলেকট্রোডটা জারণ বিয়োগ মানে জারণ হচ্ছে, যদি দেখা যায় পজিটিভ শো করছে তাহলে বুঝবো যে ওটা বিজারণ হচ্ছে। আমরা সেখান থেকেই বলতে পারবো যে ওই ইলেকট্রোডটা ওখানে যেটা লাগানো হয়েছে সেটা ক্যাথোড হিসেবে ইউজ হচ্ছে না অ্যানোড হিসেবে ইউজ হচ্ছে, এবং সেই অনুযায়ী কী হবে, এই হাইড্রোজেন ইলেকট্রোডটা নিজেকে চেঞ্জ করবে অ্যানোড হিসেবে বা ক্যাথোড হিসেবে, কারণ অলরেডি ও কিন্তু জিরো হিসেবেই রয়েছে, মানে ওর যে তড়িৎ বিভবের যে মানটা সেটা কিন্তু মানটা কি জিরো, সেই সাপেক্ষে আমরা এখানের মানটা বার করব নেগেটিভ হবে না পজিটিভ হবে। বুঝতে পেরেছো? এরপর আমি তোমাদের উদাহরণ দিয়ে বোঝাই, ধরো আমরা একটা সিম্পল যেরকম ড্যানিয়েল কোষে কি ছিল, জেডেন টু প্লাস, এটা ধরো রয়েছে ড্যানিয়েল কোষটা হচ্ছে জেডেন টু প্লাস কপার টু প্লাস প্লাস কপার, তো এইটা রয়েছে আর কি রয়েছে, ধরো জেডেন টু প্লাস বাই জেডেন, ধরো এই একটা এর মধ্যে কী আছে, জেডেন রয়েছে, জেডেন টু প্লাস রয়েছে, এবং দেখা গেছে রিয়াকশানটা কী দেখা গেছে, দেখা গেছে জেডেন থেকে জেডেন টু প্লাস হচ্ছে প্লাস দুটো ইলেকট্রন, এই দুটো ইলেকট্রন কী হচ্ছে, এইচ প্লাসের দুটো এইচ প্লাসের সঙ্গে দুটো ইলেকট্রন যুক্ত হয়ে কী করছে, এইচ টু গ্যাস হিসেবে গ্যাস, এটাকে গ্যাস বলে লিখে দাও গ্যাস, তাহলে টোটাল রিয়াকশানটা কী হচ্ছে, জেডেন প্লাস টু এইচ প্লাস এখান থেকে জেডেন টু প্লাস প্লাস এইচ টু। যদি এখানে জিঙ্কের যে ইলেকট্রোডটা আছে এই ইলেকট্রোডটা অ্যানোড হিসেবে যদি ইউজ হয় তখন এই রিয়াকশানের এই রিয়াকশানটা হচ্ছে, তাহলে কি হচ্ছে, সেখানে আমরা কি করব, ই জিরো সেল সমান কি লিখব, ই জিরো ক্যাথোড তার রিডাকশন পোটেন্সিয়াল মানে বিজারণ বিভব মাইনাস ই জিরো অ্যানোড তার রিডাকশন পোটেন্সিয়াল। আমরা জানি ই জিরো ক্যাথোড, আমরা এই যে যেহেতু জিঙ্কটাকে আমরা অ্যানোড হিসেবে ইউজ করছি তাই এখানে বসাবো, ক্যাথোড হিসেবে কে, এই স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড থাকবে, ই জিরো এইচ প্লাস হাফ এইচ টু মাইনাস ই জিরো, এর অ্যানোডের রিডাকশন পোটেন্সিয়ালটা কী হবে, জেডেন টু প্লাস বাই জেডেন, আর এখানে কী হবে, ই জিরো সেল। আমরা কি জানি ই জিরো এইচ প্লাস স্ল্যাশ হাফ এইচ টু, এটা সমান আমরা কি জানি, এটা সমান আমরা জানি জিরো, তাহলে কি পড়ে থাকছে, ই জিরো জেডেন টু প্লাস স্ল্যাশ জেডেন আর ই জিরো সেল। এই ই জিরো সেলের মানটা আমরা এবার কোথা থেকে পাবো, দেখো এই মানটা আমরা জানি কিন্তু এই মানটা আমাদেরকে বার করতে হবে, আর এই মানটা আমরা কোথা থেকে পাবো, এই মানটা আমরা এখান থেকে পেয়ে যাব। যদি ই জিরো সেলের মানটা যদি এক্স হয় তাহলে কি হবে, মাইনাস ই জিরো জেডেন টু প্লাস স্ল্যাশ জেডেন, তার মানে মাইনাসটাকে যদি আমি এদিকে নিয়ে চলে আসি তাহলে এটা মাইনাস, এই যে মাইনাস হয়েছে তার মানে কি, আমরা মাইনাসে মান পেয়েছি তার মানে এটাই যে এখানে জারণ ঘটছে। তাহলে কি হলো, কি বললাম, যদি এটা মাইনাসে মান পেয়েছি তার কারণ হচ্ছে এখানে আমরা এখানে আমাদের জারণ ঘটেছে। যদি এটা ক্যাথোড হিসেবে ইউজ হয় তাহলে কি হবে, এইচ টু এখান থেকে কি করবে, ও টু এইচ প্লাস প্লাস
দুটো ইলেকট্রন দেবে। ক্যাথোড হিসেবে ইউজ হলে কি হবে, জেডেন টু প্লাস প্লাস দুটো ইলেকট্রন কি তৈরি করবে, জেডেন তৈরি করবে। তার মানে কি টোটাল রিয়াকশনটা কি হচ্ছে, জেইচ টু জেডেন টু প্লাস টু এইচ প্লাস প্লাস জেডেন। অ্যানোডের বিক্রিয়া, এটা যদি অ্যানোড হয় এবং এটা যদি জিঙ্কটাকে ক্যাথোড হিসেবে ইউজ করা, এটাকে যদি ক্যাথোড হিসেবে ইউজ করা হয় জিঙ্কের ইলেকট্রোডটাকে, এটা ক্যাথোড হিসেবে ইউজ হচ্ছে। আমি অলরেডি দেখো এখানে অ্যানোডের বিক্রিয়া লিখেছি, এইচ টু টু এইচ প্লাস টু দুটো ইলেকট্রন, তাহলে কি হচ্ছে এটা ক্যাথোড, এটা অ্যানোড হিসেবে ইউজ হচ্ছে। আগেরটা কি ছিল, ক্যাথোড হিসেবে ইউজ হয়েছে, আর জিঙ্কটাকে কি হয়েছে অ্যানোড হিসেবে ইউজ করিয়েছি। তাহলে আবার আমি লিখবো সেম একই জিনিস, ই জিরো সেল মানে কোষের সেলটা কত, মানে প্রমাণ তড়িদ্দার বিভব কত, ই সমান ই জিরো ক্যাথোড। আমি মানটা একবারে ডাইরেক্ট এখানে বসাচ্ছি, ই জিরো ক্যাথোড কোনটা, ক্যাথোড হচ্ছে এটা ইউজ হয়েছে, তাহলে জেডেন টু প্লাস স্ল্যাশ জেডেন এটা ক্যাথোড। তার রিডাকশন পোটেন্সিয়াল বসেছি, দেখো টু প্লাস থেকে জিরো, তার মানে এটা রিডাকশন পোটেন্সিয়াল বা বিজারণ বিভব, মাইনাস কি হবে অ্যানোডের বিজারণ বিভব, অ্যানোডের বিজারণ বিভবকে, এটা অ্যানোড, অ্যানোডের বিজারণ বিভব কি হবে এইচ প্লাস হাফ এইচ টু। তাহলে কি ই জিরো সেল সমান ই জিরো জেডেন টু প্লাস স্ল্যাশ জেডেন মাইনাস, এটার মান কত, আমরা জানি যে কোনো টেম্পারেচার, টেম্পারেচারের ক্ষেত্রে যে কোনো টেম্পারেচারের ক্ষেত্রে যদি ওয়ান অ্যাটমসফিয়ার গ্যাসের চাপ হয়, এইচ টু গ্যাসের চাপ হয় এবং তার এইচ প্লাসের কনসেন্ট্রেশন যদি ওয়ান মোলার হয় তখন তাকে প্রমাণ হাইড্রোজেন ইলেকট্রোড বলছি, তার মান সবসময় কী হবে, সবসময় কী হবে জিরো হবে, এটা জিরো ধরে নিয়ে এটার মান বার করতে হবে। আর এটার মান আমরা জানি না, এটার মানটা আমরা এই পোটেন্সিও মিটার থেকে পাবো, এটা ধরে নিলাম এক্স, তাহলে এক্স সমান ই জিরো জেডেন টু প্লাস স্ল্যাশ জেডেন, তার মানে কি হচ্ছে এই মানটা হচ্ছে তোমার পজিটিভ, এই মানটা পজিটিভ হওয়া মানে এখানে রিয়েকশনটা কি ঘটছে, এখানে রিয়েকশনটা বিজারণ হচ্ছে, তাহলে কি হচ্ছে এই রিয়েকশনটা বিজারণ হচ্ছে এবং এই ইলেকট্রোডটাকে আমরা, জিঙ্কের ইলেকট্রোডটাকে আমরা ক্যাথোড হিসেবে ইউজ করছি। তাহলে আমাদের মানটা যখন আমরা বার করব, এই মানটা বেরোবে, দেখবে যখন বিজারণ বিভব হিসেবে আমরা ইউজ করব তখন এই মানটা বেরোবে এত ভোল্ট, যদি এই হিসেবে ইউজ হয় 0.76 ভোল্ট। প্রমাণ হাইড্রোজেন তড়িদ্দার ইউজ করা হয় এবং এই যে প্রমাণ হাইড্রোজেন তড়িদ্দারটা, এটাতে আবার কিছু প্রবলেম আসে এবং সেই প্রবলেমের জন্য আমরা অন্য তড়িদ্দার আমরা ইউজ করি, সেটা আমি আস্তে আস্তে বলবো। তো প্রমাণ হাইড্রোজেন তড়িদ্দারে কী প্রবলেম হয়, যে যখন রিয়েকশনটা কন্টিনিউ চলতে থাকে এটা কিন্তু বেশিক্ষণ আমরা ইউজ করতে পারি না, তার কারণ হচ্ছে আমরা এই যে, তার কারণ হচ্ছে আমি এটা মুছলাম, তার কারণ হচ্ছে যে এই যে হাইড্রোজেনের যে কনসেন্ট্রেশন যে ওয়ান মোলার রয়েছে, এটা সবসময় একটা জায়গাতে ওয়ান মোলার রাখতে পারি না আমরা কখন সবসময়, এবং প্রেশারটা ওয়ান অ্যাটমসফিয়ার সবসময় রাখা সম্ভব হয় না, এবং যার জন্য এই হাইড্রোজেনের যে তড়িদ্দারের যেটা আমার মেন শর্ত, সেই শর্ত থেকে আমরা সরে যাব, তার তখন কিন্তু ওটাকে প্রমাণ হাইড্রোজেন তড়িদ্দার আমরা বলতে পারবো না। আর দু নম্বরটা কি, দু নম্বরটা হচ্ছে যে এখানে যে গ্যাসটা ইউজ করা হচ্ছে সেই গ্যাসের মধ্যে যদি কোনো অবিশুদ্ধ কোনো পদার্থ বা কোনো কিছু ওর সঙ্গে জুড়ে থাকে, তাহলে কি ওই যে প্লাটিনামের যে প্লাটিনাম ব্ল্যাকের আস্তরণযুক্ত যে যুক্ত যে প্লাটিনাম পাথটা আমরা এখানে ইউজ করেছি, সেটা কি হবে, সেটা বিক্রিয়াটা একটু কমে যাবে, মানে তার সক্রিয়তা কমে যাবে, বুঝতে পেরেছো? দু নম্বর এটা হয়। আর তিন নম্বর হচ্ছে যদি ইলেকট্রোডের মধ্যে কোনো বিজারক পদার্থ থাকে তখন কিন্তু এই ইলেকট্রোডটা কাজ করে না, এই সমস্ত জন্য আমাদের অন্য ইলেকট্রোডগুলো আমরা ব্যবহার করি, যেমন ধরো ক্যালোমেল ইলেকট্রোড আমরা ব্যবহার করি, এটা তোমাদের পুরো ডিটেলস তোমাদের এইচএসএ নেই, ক্যালোমেল ইলেকট্রোড হচ্ছে নাথিং বাট এ মার্কারি ইলেকট্রোড, আমি তোমাদের এটা বলবো, ঠিক আছে? এখন ধরো এখানে বলে দেওয়া হয়েছে যে অন্যান্য, যেমন ধরো ধাতু, ধাতু ও ধাতব আয়ন, মানে তার ধাতব আয়ন, মানে যে ধাতু ইউজ করছো তারই আয়ন সমন্বিত তড়িদ্দার, সেটা কিরকম, তাহলে এখানে ধরো এজি এজি প্লাস, তার তড়িদ্দার হচ্ছে এজি এজি প্লাস, তার রিয়েকশনটা কি হবে এজি প্লাস, তার সবসময় এখানে যতগুলো রিয়েকশন লেখা আছে সবগুলো বিজারণ বিক্রিয়া লেখা আছে বা বিজারণ বিভব লেখা আছে, যেটা ক্যাথোডে ঘটছে, ঠিক আছে? তাহলে ক্যাথোডে কি ঘটে, এজি প্লাস প্লাস ইলেকট্রন এজি, ক্যাথোডে সবসময় বিজারণ ঘটে, তাহলে কি হচ্ছে ওখানে বিজারণ মানে কি ইলেকট্রন গ্রহণ করা, আবার আমি তোমাদের বলছি বিজারণ মানে হচ্ছে কি ইলেকট্রন গ্রহণ করা, আর জারণ মানে কি ইলেকট্রন ত্যাগ করা। এখানে দেখো এটা কি হয়েছে, এটা অ্যানোড, এখানে কি ঘটছে, এখানে দেখো জারণ ঘটছে, দেখো ও ইলেকট্রন ত্যাগ করছে, এই দুটো ইলেকট্রন ত্যাগ করেছে, এটা কি, এটা ক্যাথোড, এখানে কি ঘটছে বিজারণ ঘটছে, দেখো ওই দুটো ইলেকট্রনকে ও কিন্তু নিয়েছে, নিয়ে কি করেছে জিঙ্ক তৈরি করেছে, বুঝতে পেরেছো?
তাহলে কি হচ্ছে, এখানে সবগুলো বিজারণ দেওয়া আছে। তাহলে দু নম্বরটা কি, ধাতু ও তার অদ্রাব্য ধাতব লবণ তড়িদ্বার। এটা ইন্টারেস্টিং, এই জিনিসটাই তোমার পরবর্তীকালে আরও রেফারেন্স ইলেকট্রোড হিসেবে ইউজ হবে। ধরো এখানে লেখা আছে সিলভার, সিলভার সলিড আছে, তার সঙ্গে তার অদাব্য AgCl, আমরা জানি যে AgCl একটা অধক্ষেপ পড়ে যায়, সাদা অধক্ষেপ, সেটা সলিড, প্লাস তার একটা অ্যাকুয়াস সলিউশন, এখানে অ্যাকুয়াস সলিউশন আছে, তার আয়ন সমন্বিত অ্যানাদার একটা তোমার অ্যানায়ন সমন্বিত আর একটা সলিউশন দেওয়া থাকে, যেটা তড়িৎ সলিউশন, সেটা কী দেওয়া থাকে, KCl দেওয়া থাকে। তাহলে AgCl সলিড ইলেকট্রন নিয়ে কি করছে, Ag করছে, প্লাস Cl মাইনাসে অ্যাকুয়াস সলিউশনে Cl মাইনাস চলে যাচ্ছে। এটা কি, এই যে বললাম তোমাদের ক্যালোমেল ইলেকট্রোড, স্যাচুরেটেড ক্যালোমেল ইলেকট্রোড কেন বলবো সেটাও বলবো। তো ক্যালোমেল ইলেকট্রোডে কি থাকে, Hg থাকে, মার্কারি থাকে, মার্কিউরাস ক্লোরাইড থাকে, Hg2Cl2, এটা সলিড হিসেবে কারণ এটা অদ্রাব্য লবণ, প্লাস ওর আয়ন সমন্বিত ওই যে অ্যানায়নগুলো আছে, ওই অ্যানায়ন সমন্বিত অ্যানাদার মানে আলাদা আরেকটা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ আছে, তাহলে কি KCl। তাহলে কি হচ্ছে, আমার ক্যাথোডে কি বিক্রিয়া করছে, Hg2Cl2 এই অদাব্য লবণে দুটো ইলেক্ট্রন গ্রহণ করে কি করছে, 2Ag প্লাস দুটো ক্লোরিন মাইনাস আয়ন তো সলিউশনে চলে যাচ্ছে, অ্যাকুয়াস সলিউশনে চলে যাচ্ছে। এই যে ইলেকট্রোডটা, এই যে ইলেকট্রোড, এই প্রমাণ ইলেকট্রোডটার ক্ষেত্রে সে একই জিনিস থাকবে, যে 1 মোলার কনসেন্ট্রেশন থাকতে হবে, ঠিক আছে, এগুলো থাকবে, ঠিক আছে। তো সেখানে এই যে KCl এর, KCl-টাকে আমরা স্যাচুরেটেড নিই মানে সম্পৃক্ত, KCl এর সম্পৃক্ত দ্রবণ নিই, যার জন্য এই ইলেকট্রোডটাকে হাইড্রোজেন Hg যে মার্কারির যে ইলেকট্রোড, এটা কি, এটাকে বলা হয় ক্যালোমেল ইলেকট্রোড। এবং KCl-টা যেহেতু একটা সম্পৃক্ত দ্রবণ নেওয়া হয় তাই এটাকে বলা হয় স্যাচুরেটেড বা সম্পৃক্ত ক্যালোমেল ইলেকট্রোড। প্রমাণ হাইড্রোজেন তড়িদ্বার যে ওই প্রবলেমটা, বিজারক পদার্থের প্রবলেমটা বললাম, সেই প্রবলেমটাকে সলভ করার জন্য আমাদের ক্যালোমেল ইলেকট্রোডটা এসেছে, ঠিক আছে। বা আরও ধরো ওখানে যেমন 1 অ্যাটমোস্ফিয়ারটা রাখা যাচ্ছে না, প্রবলেম হয়, 1 মোলারটা পড়লো, তার জন্যই ক্যালোমেল ইলেকট্রোডটা করা হয়। তারপরে হচ্ছে গ্যাসের তড়িদ্বার, গ্যাসের তড়িদ্বার মানে আমরা যেটা অলরেডি পড়লাম প্রমাণ হাইড্রোজেন তড়িদ্বার, সেটাকেই গ্যাসের তড়িদ্বার বলছি। আর তারপরে আসছে কি রেডক্স তড়িদ্বার, রেডক্স তড়িদ্বারের ক্ষেত্রে কি হচ্ছে, তাহলে এখানে কি নিয়েছো, প্লাটিনাম Fe3+ অ্যাকুয়াস অক্সিডেশন স্টেট, দেখো এখানে 3+ রয়েছে, এখানে অক্সিডেশন স্টেট 2+ রয়েছে, সেই ইলেকট্রোড তুমি নিয়েছো, সেটাকে রেডক্স তড়িদ্বার বলছে। তাহলে এখানে কি বিজারণ বিক্রিয়া কি করছে, Fe3+ একটা ইলেকট্রন নিয়ে কি করছে, Fe2+ করছে, প্লাটিনাম MnO4 অ্যাকুয়াস Mn2+ H+, সেখানে বিক্রিয়াটা, রিয়েকশনের বিক্রিয়া কি হয়, MnO4 মাইনাস প্লাস 8 H+ প্লাস 5টা ইলেকট্রন নিয়ে ও কী করে, Mn2+ তৈরি করে, প্লাস তোমার H2 4H2 তৈরি করে। এটা মাথার মধ্যে রাখবে, এটা সব নর্মালি তোমাদের পরীক্ষাতে আসে যে কটা ইলেকট্রন ওখানে রয়েছে, 5টা না 6টা না 7টা না 8টা, ঠিক আছে। তো এতক্ষণ পর্যন্ত তোমাদেরকে আমরা যেটা বললাম সেটা হচ্ছে যে একটা রিক্যাপ করিয়ে দিই, প্রমাণ হাইড্রোজেন তড়িদ্বারটা কী কারণে ইউজ করা হয়, কারণটা ইউজ করা হয় যে আমরা নর্মালি যে সমস্ত তড়িদ্বার, আমরা যে অর্ধকোষগুলো তড়িদ্বার, অর্ধকোষের যে তড়িৎ বিভবের মান, যে পরম মানটা E0 যে মানটা, সেটা আমরা নর্মালি খুব ইজিলি বার করে নিতে পারি না, ওটাকে বার করার জন্য আমাকে কী করতে হয়, একটা ইলেকট্রোডের সাপেক্ষে ওটা বার করতে হয়, একটা ইলেকট্রোড নিতে, সেই ইলেকট্রোডটাকে আমরা কী বলি, রেফারেন্স ইলেকট্রোড বলি। সেই রেফারেন্স ইলেকট্রোডটা হাইড্রোজেন ইলেকট্রোড হিসেবে ইউজ করা হয়, কারণ হাইড্রোজেন হচ্ছে কি, হাইড্রোজেন ইলেকট্রোড যে কোনো উষ্ণতায় ওর মান আমরা 0 ধরে নিয়েছি, এবং এই এইটা অনুযায়ী এই হাইড্রোজেন ইলেকট্রোডের যে আমরা কোষের যে সংকেতটা লিখেছি সেটা কি, প্লাটিনাম H2/HCl অ্যাকুয়াস 1 মোলার, ঠিক আছে। যে ইলেকট্রোড যেটার আমার যে অর্ধকোষের আমাকে তড়িৎ বিভবের মানটা আমাকে বার করতে হবে, সেটা আমরা কী করবো, ওর সঙ্গে যুক্ত করবো এবং মাঝে একটা পটেনশিও মিটার দেব, ঠিক আছে। যদি এটা ক্যাথোড হিসেবে ইউজ হয়, যদি যেটা তুমি এক্সটার্নালটা লাগিয়েছো ওই হাইড্রোজেনের সঙ্গে, তখন যদি এটা ক্যাথোড হিসেবে ইউজ হয় তাহলে এ তখন অ্যানোড হিসেবে কাজ করবে, যদি এ অ্যানোড হিসেবে কাজ করে এ তাহলে ক্যাথোড হিসেবে কাজ করবে। আমি তোমাকে সেই জিঙ্কের উদাহরণটা দিয়েছিলাম, এখানে ক্ষেত্রে Zn2+ যে ইলেকট্রোডটা আছে, জিঙ্কের যে অর্ধকোষটা রয়েছে সেই অর্ধকোষে এখানে দেখো ক্যাথোড হিসেবে ইউজ হয়েছে, তাই ও কিন্তু হাইড্রোজেন ইলেকট্রোডটা তোমার এখানে ক্যানোড হিসেবে ইউজ করানো হয়েছে। আগে যেটা উদাহরণ দিয়েছে, যেটা মুছে দিয়েছে, সেখানে হাইড্রোজেন ইলেকট্রোডটাকে এখানে ক্যাথোড হিসেবে ইউজ করা হয়েছিল আর জিঙ্কটাকে অ্যানোড হিসেবে ইউজ করা হয়েছিল। সেই হিসেবে আমরা এখানে মানটা বার করি, পজিটিভ এবং নেগেটিভ। যদি দেখা যায় প্রমাণ হাইড্রোজেন
যে তড়িৎদ্বার তার সাপেক্ষে যদি ওটা মাইনাস হয়, যে মানটা বেরোবে এখানে, যে কত ভোল্ট মানটা বেরোবে, এক্স এর মানটা, ই সেল টোটাল এটা সেল, দুটো অর্ধকোষকে মিলিয়ে সেল হয়, সেই সেলের মানটা যদি পজিটিভ হয় তাহলে বোঝা যাবে যে এইখানে তোমার জারণ ঘটছে, সরি নেগেটিভ হয় তাহলে কি হবে, এই অর্ধকোষে তোমার জারণ ঘটেছে। এটা তুমি ক্লিয়ারলি মাথার মধ্যে ঢুকিয়ে নাও, যদি মান নেগেটিভ আসে তার মানে ওই অর্ধকোষে জারণ ঘটেছে, ঠিক আছে। যদি দেখা যায় এখানে পজিটিভ মান তুমি পেয়েছো, এখানে ই জিরো সেলের মান পজিটিভ পেয়েছো, তার মানে এটা বিজারণ বিভব ঘটেছে, ঠিক আছে। এই জিনিস মানটা তোমরা খুব ভালোভাবে বুঝে গেছো আশা করছি। আর এখানে তোমাদের অন্যান্য ইলেকট্রোডগুলো দিয়ে দেওয়া হয়েছে, আর প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের কিছু প্রবলেম রয়েছে, সেই প্রবলেমের জন্য আরও অন্য ইলেকট্রোড ইউজ করা হয়। তার মধ্যে একটা অন্যতম হচ্ছে কি, যে ক্যালোমেল ইলেকট্রোড। সেই ক্যালোমেল ইলেকট্রোডটা কি, যে এইচ জি লিকুইড স্ল্যাশ HG2Cl2 মার্কিউরিয়াস ক্লোরাইড এবং KCl এর অ্যাকুয়াস দ্রবণ, এটা সম্পৃক্ত দ্রবণ থাকে। এই ইলেকট্রোডটাকে বলা হয় রেফারেন্স স্যাচুরেটেড ক্যালোমেল ইলেকট্রোড, স্যাচুরেটেড ক্যালোমেল ইলেকট্রোড, এটা বানানটা হচ্ছে ক্যালোমেল ইলেকট্রোড, ক্যালোমেল তড়িৎদ্বার বা ক্যালোমেল ইলেকট্রোড, ওকে। তাহলে আজকের জন্য এটুকুই, এরপরে তোমাদের আরও ভিডিও, অন্যভাবে অন্য ভিডিও কী আসবে, তোমাদের ইলেকট্রোকেমিক্যাল সিরিজটার তোমাদেরকে বুঝিয়ে দেবো যে ইলেকট্রোকেমিক্যাল সিরিজের কোন জায়গাটা মনে রাখতে হবে, কোন জায়গাটা মনে রাখতে হবে না, কারণ সব জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে না, সেটা তোমাদের আমি পরের ভিডিওতে তোমাদের অবশ্যই বলবো, সেই ভিডিওটা অবশ্যই তোমরা দেখবে। এবং ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই এখানে তোমরা কমেন্ট করে আমাকে জানাবে, আর তোমাদের যদি কোনো জায়গাতে কোনো অসুবিধে হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, এবং তোমরা পারলে ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে, তোমাদের যদি মনে হয় যে শেয়ার করতে পারো, অবশ্যই তোমাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে। টাটা, বাই বাই, হ্যাভ এ গুড ডে।